সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম গল্পটা আমরা আজকে পড়ব তামিল সাহিত্যের খ্যাতনামা লেখক সুন্দর রামস্বামী তার রচিত তেরোটি গল্পগ্রন্থ থেকে আলোচ্য টিকিটের অ্যালবাম গল্পটি গৃহীত হয়েছে রাজাপ্পা ও নাগরাজন দুই কিশোর রাজাপ্পার নেশা ছিল ডাক সংগ্রহ করা নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে নাগরাজনকে একটি টিকিটের অ্যালবাম পাঠালে সেটি বন্ধুমহলে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই টিকিটে অ্যালবামকে কেন্দ্র করেই আলোচ্য গল্পের ঘটনা আবর্তিত হয়েছে গল্পটি এবার আমরা পড়া শুরু করব। রাজাপ্পা খেয়াল করল হঠাৎ ওর জনপ্রিয়তা কমে গেছে গত তিন দিন ধরে সবাই নাগরাজনের চারপাশে ভিড় জমাচ্ছে রাজাপ্পা সবাইকে বোঝ বোঝাবার চেষ্টা করল নাগরাজন বড্ড দাম্ভিক অর্থাৎ অহংকারী কিন্তু কেউ ওর কথায় কান দিল না কারণ নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে টিকিটের যে অ্যালবামটা পাঠিয়েছিল সেটা সে সবাইকে দেখতে দিত ছেলেরা নাগরাজনের চারপাশে জড়ো হয়ে অ্যালবামটা চোখ দিয়ে গিলে খেত যতক্ষণ না সকল সকালের ক্লাসের জন্য স্কুলের ঘণ্টা বাজতো দুপুরের খাবারের ঘণ্টা পড়লেই আবার সবাই ওর চারপাশে ঘোরাঘুরি করত। সন্ধেবেলা ওর বাড়িও যেত নাগরাজন একটু অধৈর্য না হয়ে সবাইকে অ্যালবামটা দেখাতো একটাই শর্ত কেউ অ্যালবামটা ধরবে না ও নিজের কোলে অ্যালবামটা রেখে পাতাগুলো উল্টাত আর সবাই প্রাণ ভরে দেখত অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে নাগরাজনের কাকা যে তাকে অ্যালবামটা পাঠিয়েছে সে অ্যালবামটার জন্যেই নাগরাজন তার ক্লাসে বা তার বন্ধু মহলে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছিল মেয়েদেরও অ্যালবামটা দেখার ইচ্ছে হতো তাদের মধ্যে সবচেয়ে ডানপিটে পার্বতী নাগরাজনের কাছে এসে মেয়েদের নাম করে চাইতো নাগরাজন মলাট লাগিয়ে তাকে দিয়ে দিত অ্যালবামটা মেয়েদের দেখা হয়ে গেলে সন্ধ্যাবেলা অ্যালবামটা আবার তাকে ফিরিয়ে দেওয়া হতো কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখও করতো না বা তাকে তখন পাত্তাও দিত না রাজাপ্পার যে নেশা ছিল বা রাজাপ্পার যে শখ ছিল টিকিট সংগ্রহ করা সেটা কিন্তু তার বন্ধুরা কেউ আর বলতো না একসময় রাজাপ্পার অ্যালবাম খুব বিখ্যাত ছিল রাজাপ্পা খুব কষ্ট করে টিকিট জোগাড় করত যেমন করে মৌমাছিরা মধু সংগ্রহ করে রাজাপ্পা যে টিকিটগুলো সংগ্রহ করত সেগুলো তাকে অনেক কষ্ট করে সংগ্রহ করতে হতো এটাই যেন যেন ছিল ওর জীবন ভোরবেলায় অন্যান্য টিকিট সংগ্রাহকদের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ত একা রাশিয়া টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিটের বিনিময় করত। বিকেলবেলা স্কুলের সব বই এক কোণে রেখে হাফ প্যান্টের পকেটে জলখাবার ঢুকিয়ে চো চো করে এক কাপ কফি গিলে আবার বেরিয়ে পড়ত চার মাইল দূরের একটা ছেলের কাছে একটা কানাডার টিকিট আছে ওর অ্যালবামটা ছিল ক্লাসের সবচেয়ে বড় রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে ওটা পঁচিশ টাকা দিয়ে কিনতে চেয়েছিল কি সাহস রাজাপ্পা সমুচিত জবাব দিল তুই কি তোর বাচ্চা ভাইকে আমার কাছে তিরিশ টাকায় বিক্রি করবি ছেলেরা জবাবটার তারিফ করল অর্থাৎ রাজাপ্পা কোনোভাবেই তার টিকিটের অ্যালবাম কাজ ছাড়া করতে চাইতো না অর্থের বিনিময়েও নয় কিন্তু এখন কেউ আর ওর অ্যালবামটার দিকে তাকায় না আরও কী সব বলতো নাগরাজনের অ্যালবামের কাছে পিঠে আসার যোগ্যতাও নাকি ওর অ্যালবামের নেই রাজাপ্পা নাগরাজনের অ্যালবামটা তাকিয়ে দেখতেও রাজি নয় অন্য ছেলেরা যখন ঘিরে ধরে নাগরাজনের অ্যালবামটা দেখে রাজাপ্পা মুখ ফিরিয়ে নিত অবশ্য চোরা দৃষ্টিতে অ্যালবামটা দেখতো সত্যি অপরূপ সুন্দর ওটা হয়তো রাজাপ্পার যেসব টিকিট ছিল সেসব ওটায় ছিল না হয়তো অত বেশি টিকিটও ছিল না কিন্তু ওটা ছিল একেবারে অদ্বিতীয় কোনো স্থানীয় দোকানে অমন অ্যালবাম পাওয়া যায় না অ্যালবামটা রাজাপ্পা হয়তো সরাসরি দেখতো না কিন্তু কখনও কখনো আর চোখেও দেখে নিত অ্যালবামটা সত্যিই সুন্দর ছিল ওটা কিন্তু ও মনে মনে স্বীকার করতো নাগরাজনের কাকা অ্যালবামটার প্রথম পাতায় মোটা মোটা অক্ষরে তার ভাইপো অর্থাৎ নাগরাজনের নাম লিখে দিয়েছিলেন এস নাগরাজন এর নিচে লেখা ছিল এই অ্যালবামটা চুরি করতে চেষ্টা করছো যে নির্লজ্জ হতভাগা তাকে বলছি ওপরে আমার নামটা দেখেছ এটা আমার অ্যালবাম এটা আমার এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল সূর্য পুবে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে একমাত্র আমারই থাকবে ছেলেরা এই লাইন কটা তাদের অ্যালবামে টুকে নিল মেয়েরাও তাদের বই আর খাতায় রাজাপ্পা রেগে গিয়ে বলল এমন নকল করছিস কেন ছেলেরা ওর দিকে কটকট করে তাকালো কৃষ্ণান সমুচিত জবাব দিল তাকে হিংসুটে বলে হিংসুটে আমি কেন হিংসুটে হব আমার অ্যালবামটা তো অনেক বড়ো রাজাপ্পা এর উত্তরে তার কৃষ্ণানের কথার উত্তরে বলল তোর ওর মতো টিকিট নেই ইন্দোনেশীয় সুন্দরীকে দেখ তুলে ধর আলোতে দেখ আমার যা টিকিট আছে এটা একটা দেখা যেটা ওর নেই দশ টাকা বাজি ধর তোরা আমাকে একটা দেখা যা আমার নেই কৃষ্ণান ঠাট্টা করে বললো তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য সঙ্গে ছেলেরা চেঁচাতে লাগলো বাজে অ্যালবাম বাজে অ্যালবাম রাজাপ্পা বুঝলো এদের সঙ্গে তর্ক করে লাভ নেই অর্থাৎ ছেলেরা ধরেই নিয়েছিল রাজাপ্পার কাছে যদিও বা টিকিট বেশি থাকেও তাহলেও কিন্তু এই অ্যালবামটা অর্থাৎ নাগরাজনের অ্যালবামটা ছিল সবথেকে সুন্দর